বলছিলাম যে আপনার সাথে একটু দরকারি কথা আছে, একটু এদিকে আসবেন? আপনি যান, যাচ্ছি। অনিশবাবু, আপনার জন্মদিনের গিফটটা কিন্তু আজ দেওয়া হলো না, ওটা ডিউ থাকলো। কেমন, মন্দিরের ফার্স্ট লটের মালটা ডেলিভারি করে নি, তারপর আমি আপনাকে ওটা দেব, ঠিক আছে? আর শুনুন, কি গিফট পেলে আপনি খুশি হবেন, মানে আপনার কি গিফট চাই আমার থেকে সেটা কিন্তু আপনাকেই বলে দিতে হবে। না মানে আপনার কি পছন্দ কি পছন্দ নয় সেটা তো আর আমি জানি না। না কেন জানেন না? মানে আপনি যাকে গিফট দেবেন তার কি পছন্দ অপছন্দ সেটা তো আগে জানতে হবে, আমার কি চাই সেটা তো আপনাকে বুঝতে হবে। আমি যদি বলেই দিলাম যে আমার কি গিফট দরকার, তাহলে তার কি মানে থাকলো? এই যে আপনি এতদিন আমার সাথে রয়েছেন, আমাকে দেখছেন, এরপরেও আমাকে বলে দিতে হবে যে আমার কি গিফট দরকার। আমি বলবো না, আপনি বুঝে নিন। ঠিক আছে ঠিক আছে, আমি একটা পছন্দ মতো গিফট কিনে আনবো, তবে এমন একটা জিনিস আমি আপনাকে দেব না যেটা আপনার খুব পছন্দ হবে। না মানে এতদিন আপনার সঙ্গে থেকে আপনার কি পছন্দ কি পছন্দ নয় তার একটা ধারণা অন্তত আমার হয়েছে। ঘোড়ার ডিম হয়েছে। কি বললেন? না না, আমি বলছিলাম যে ওই মন্দিরের ফাঁকে। অনিশ বাবু একদম কথা ঘোড়াবেন না, কিন্তু আমি কিন্তু সব শুনতে পেয়েছি। হ্যাঁ শুনুন, আপনি কি মনে করেন আমাকে, হ্যাঁ গ্রামের মেয়ে বলে আপনার পছন্দসই একটা জিনিস কিনতে পারবো না? খুব পারবো, দেখবেন কেমন সুন্দর জিনিস আপনার জন্য কিনে আনি। সত্যি আপনাকে গিফটের কথাটা বলাটা আমার ঘাট হয়েছে। এটা আবার কি? চকলেট, আমার জন্মদিনে আপনার জন্য চকলেট। আপনার জন্মদিনে আপনি আমাকে চকলেট দিচ্ছেন কেন? আমি কি বাচ্চা নাকি? আমার খুশি, আমার জন্মদিনে যদি আপনাকে আমার কিছু দেওয়ার ইচ্ছে হয় তো আপনি নেবেন না? আচ্ছা মুশকিল তো, জন্মদিনে আপনার আর কোনো ইচ্ছে নেই? ইচ্ছে ইচ্ছে তো আমার অনেক কিছুই আছে, তবে সব ইচ্ছে কি আর পাওয়া যায় বলুন তো? আপাতত আপনি আমার এই ইচ্ছেটা পূরণ করুন। সত্যি অনিশ বাবু, সব সময় আমাকে অস্বস্তিতে না ফেললে আপনার মন ভরে না, তাই না? একদম মন ভরে না, তাই জন্য আপনি চকলেটের কভারটাকে খুলবেন, তারপরে ভেতরে রাংতাটা খুলবেন, তারপরে গপ করে আপনি খাবারটা খেন, বুঝতে পেরেছেন? নিন ধরুন। কি দেখছেন? চকলেটটা ধরুন, খেয়ে নিন, না হলে কিন্তু গরমে গলে যাবে। বাবা, একটা চকলেট দেওয়ার জন্য এত সাধ্য সাধনা করতে হবে? অনিশ বাবু ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ কিছু ডাকলে আমাকে, হ্যাঁ আমি আসছি এক্ষুনি। অনিশ বাবু কোথায় যাচ্ছেন? খোলা আকাশে মুক্ত বিহঙ্গের মতন আমি উঠতে চলেছি সর্বমঙ্গলা। কাগজপত্র মোটামুটি সব রেডি, শুধু কিছু ফর্মালিটিস বাকি রয়েছে, সেটার জন্য আমি এখন বেরোচ্ছি। আর সেটা যদি একবার আমার হয়ে যায়, সৌমিলির এগ্রিমেন্ট থেকে আমি একদম মুক্ত, তারপরে আমাকে আটকায় কোন শাল? সর্বমঙ্গলা, ইমিডিয়েটলি আমাকে একটা কাজ করতে হবে জানেন তো। কি কাজ বলুন তো? যত তাড়াতাড়ি সম্ভব আমায় চাকরি জোগাড় করতে হবে, আর তার সাথে সাথে মন্দিরে ধূপকাঠি ডেলিভারিও। ও, আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, ওই যে ধূপকাঠির পাবলিসিটির একটা 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 ইউনিক প্ল্যান করেছি জানেন তো। আমি নানা জায়গায় আমাদের এই ধূপকাঠির ব্যানার, পোস্টার, গ্লো সাইন এগুলো লাগাবো ঠিক করেছি, আর তাতে কি কন্টেন্ট হবে আর কি ডিজাইন হবে
সেটাও আমি ঠিক করে ফেলেছি। না না, এত সময় নষ্ট করলে হবে না বুঝলেন সর্বমঙ্গলা, সময়ের অনেক দাম আছে। আমি 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 যাই, আমি যাই, হ্যাঁ পরে কথা হবে, আমি গেলাম। চোখের সামনে তোরা এসব করবি আমি তা মানতে পারবো না রে মঙ্গলা। তুই তো আমার ছিলি রে, শুধু আমার। তোকে আমি ভোগ না করে ওই ছেলেটা ভোগ করবে সেইটা আমি কিছুতেই মানতে পারবো না। এটা হতে পারে না, তোকে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে। আরে বাবা, এই মাথার ব্যথাটা বন্ধ সাবার কোথ থেকে ফিরে এলো। মা, এত সোজা হয়ে দাঁড়াতেই পারছি না, কি করবো এখন? মা, কি দরকার, কি বলবে বলো। না মানে আপনার তো পায়ে ব্যথা হচ্ছে, আমি একটু তেল মালিশ করে দেবো, ব্যথার তেল তো আপনার ঘরে রয়েছে। আরে তেল মালিশ করলে যে ব্যথা কমে সেটা তো আমিও জানি, আমার খালি বাড়িতে কাজ নেই বসে থেকে তেল। বাতের ব্যথাটা না একবার যায় একবার ঘুরে আসে, দুদিন ভালো থাকতে পারি না আমি। যাকে ফিরে এলে ফিরে আসবার, আমি কি করবো বিছানায় পড়ে থাকবো? আপনি তো এ বাড়ির প্রাণ মা, আপনি বিছানায় পড়ে থাকলে আমাদের কি করে চলবে? আপনি বসুন, আমি তেল মালিশ করে দিচ্ছি। আস্তে আস্তে তেল মালিশ করছি মা, আপনি পাটা একটু নরম করুন। কি দরকার ছিল এখন তেল মালিশ করার? তোমার এত কাজ, তুমি সংসারের কাজ করেছো, ব্যবসার কাজ করছো, এত কিছু এক হাতে সামলাচ্ছ, আবার তার মধ্যে অন্যের পায়ে তেল মালিশ করা, না না তোমার এত কষ্ট করার কোনো দরকারই ছিল না। কে বলেছে আমি সময় নষ্ট করছি? আর আমি অন্যের পায়ে তেল মালিশ করছি কোথায়? আমি তোমার মায়ের পায়ে তেল মালিশ করছি। মায়ের পায়ে ব্যথা হলে কি মেয়েরা তেল মালিশ করে দেয় না? ঘরের কাজ ব্যবসার কাজের থেকে কি এই কাজটা কম দরকারি? কথা তো বেশ ভালোই বলো তুমি, মিষ্টি মিষ্টি কথা, মন গোলানো কথা, এখন শুনতে ভালোই লাগে, কিন্তু এই মিষ্টির পেছনে আবার টক ঝাল তিতো কি লুকিয়ে আছে সেটা তো বোঝা যায় না। না এখন আর আমার কাউকে বিশ্বাস করতেই মন চায় না। আমাকে তো বিশ্বাস করতে বলছি না মা, কিন্তু তেলটা মালিশ করলে যে ব্যথাটা কমে সেটুকু তো বিশ্বাস করেন। চুপ করে বসুন, আমি তেলটা একটু ভালো করে মালিশ করে দিই। কি ব্যাপার অমিতা, বাতের ব্যথাটা আবার বেড়েছে নাকি? আর বেড়েছে, বেড়েছে বলে বেড়েছে, মরণও হয় না আমার। আবার বাজে কথা, কি হয়েছেটা কি? দেখুন না বাবা, একে বাতের ব্যথায় কষ্ট পাচ্ছে তবু কাউকে বলবে না, আমি তো একরকম জোর করে তেল মালিশ করে দিচ্ছি, তাও এসব বলে যাচ্ছে, বলছে নাকি আমি সময় নষ্ট করছি, অন্যের পায়ে তেল মালিশ করছি, আমি টক ঝাল তেতো এইসব বলছে। ওসব ভালোবাসার কথা আছে রবো মা, ও তুমি বুঝবে না। দেখো মানুষের সঙ্গে অনেকদিন ঘর করছি তো,
তবে ওই এক রোগ, মুখে এক মনে আর এক। মানুষটা এই সংসারটাকে বড় ভালোবাসে তো, তাই ঘর ছেড়ে কোথাও বেরোতে চান না। কত করে বলি, রোজ আমার সঙ্গে একটু মর্নিং ওয়াকে চলো, কদিন একটু হাঁটাহাঁটি করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। তো কে শোনে কার কথা, অত ভোরে নাকি তার ঘুম ভাঙবে না। আর তারপরে এই বয়সে খাওয়া দেখেছো কি খাচ্ছে? কে? আমি বেশি খাই? তুমি আমাকে খাবার খোটা দিচ্ছ? এই ছোট বৌমা দেখো, তুমি নিজেই দেখো আমি কখন বললাম যে বেশি খায়। সর্ষের তেল ছাড়া রান্না মুখে রোচে না। পায়েসটা বড় ভালো হয়েছে বড় বৌমা, আর একটু দেবে নাকি? আর যদি বেশি থাকে তাহলে রেখে দিও, কাল সকালে না হয় শ্রেয়া কয়েকখানা লুচি করে দেবে। লুচি দিয়ে বাসি পায়েস খেতে বড্ড ভালো লাগে। কিভাবে শাশুড়িকে অপমান করতে হয়, আর বৌমাও দেখো করে হাসছে, খুব মজা না? খুব মজা। তাহলে মানছো তো যে তুমি ছোট বৌমার শাশুড়ি? সর্বমঙ্গলা তোমার ছোট ছেলের বউ। দেখো আমি ওরকম সহজে মেনে নিই না, সহজে মেনে নেবার মানুষই আমি নই। ঠিক আছে মেনো না, কিন্তু মেয়েটা যদি নিজের মতো করে মানতে চায় ওকে মানতে দাও, ও যদি তোমার একটু যত্ন আত্তি করতে চায় আপত্তি করো না। আর বয়স তো হচ্ছে, এখন একটু ওই তেল মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে, নিয়ম মেনে চলতে হবে, নয়তো ব্যথা বেদনা বাড়বে বই কমবে না। যাকে যাকে বিয়ে ছোট বৌমা, সুরেশ বলছিল তুমি নাকি ওই ননী বলে মানে নন্দী বাগানের কাউকে তোমার ফ্যাক্টরিতে কাজে রেখেছ? দেখো নন্দী বাগানের সবাইকেই আমি চিনি, এলাকায় তো 50 বছর কাটিয়ে দিলাম, ননী বলে কেউ আছে বলে তো আমার মনে পড়ছে না। তো লোকটাকে যে তুমি কাজে নিলে ভালো করে খোঁজ খবর নিয়েছো তো? আমি ভুলে গেছিস মঙ্গলা, আমি তো সেই রাজা দা যে তোকে খুব ভালোবাসত, যাকে তুই সব সময় দূরে ঠেলে দিতিস। কি দোষ করেছিলাম আমি? আমি তো তোকে তোকে একটু একটুখানি আদর করতে চেয়েছিলাম, তার বদলে তুই আমাকে সবার সামনে থাপ্পড় মারলি। সেই দিনকে আমি ঠিক করে নিয়েছিলাম যে তুই যতদিন বাঁচবি তোকে আমি একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না, একদিনও না। আমার এই আমার এই কেমিক্যাল মেশানো মন্ডগুলো দিয়ে তোর ওই ছেলেগুলো প্রত্যেক দিন তোর ছেলেমেয়েগুলো একের পর এক ধূপকাঠি বানিয়ে যাচ্ছে, কিন্তু ওরা জানেই না যখন এই সমস্ত ধূপকাঠিগুলো পুজোর দিন আশ্রমে একসাথে জ্বলবে তখন তখন সে বিষাক্ত ধোঁয়ার গ্যাসে সবার দম বন্ধ হয়ে আসবে, সবার শ্বাসকষ্ট হবে। আর তখন যে হাত দিয়ে তুই রাজা সিংহকে মেরেছিলিস সেই হাতে পুলিশ হ্যান্ডক্রেপ পরিয়ে সবার সামনে দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। আর আর তখন যারা অসুস্থ হয়ে পড়ছে তাদের বাড়ির লোকজন তোকে হয়তো জুতোর মালাও পরিয়ে দিতে পারে, আর প্রেসের লোকেরা চারদিক তোকে ঘিরে ফেলে তোকে নানান প্রশ্ন করবে, কিন্তু তুই তো কিচ্ছু জানিস না, তুই একটা উত্তর দিতে পারবি না। সেই দিন কিন্তু তোকে দেখতে দারুণ লাগবে, আর সেই দিনটা দেখার জন্য আমি হা করে বসে আছি। তারপর গলায় জুতোর মালা পরে মুখে চুনকর মুখো আর কৃষ্ণ গ্রামে ফিরে যাবে। এদিন তোকে আমি আর কিচ্ছু বলবো না, মাপ সব মাপ করে দেবো সেদিন। সেদিন আমার আমার মঙ্গলাকে আমি চাপটে ধরে থাকবো আমার নিজের কাছে, চাপটে আদর করবো, চাপটে ধরে তোকে আদর করবো মঙ্গলা, আদর করবো। বাবা
বাবা, ওই যে ভোলা আছে না, ওই লোকটাকে এনেছিল। ওর কাছে শুনলাম ওই পাশের নন্দীবাগানেই উনি থাকেন। ওনার ছেলে ছেলের বউ নাকি ওনাকে দেখে না, ওনাকে একা ফেলে রেখে দিয়ে চলে গেছে। ওনার থাকার কোনো জায়গা নেই, খেতেও পান না ঠিক মতো, তাই ভোলা ওনাকে নিয়ে এসেছিল। আমি ভাবলাম অসহায় বয়স্ক মানুষ, এখানেই না হয় থাকুন, কাজকর্ম যেটুকু পারবেন সেটুকু করবেন, ওনার থাকা খাওয়া হাত খরচ না হয় ব্যবসার টাকা থেকেই দেওয়া হবে। একজন মানুষ সারাদিন কারখানায় থাকলে তো ভালোই হয়, আমাদের কাজকর্মের দেখাশোনা করবেন, আর পাশের পাড়ার লোক সবাইকে চেনেন, ভোলাও নিশ্চয়ই বুঝে শুনেই ওনাকে এনেছে, তাই থাকতে দিলাম। তা বেশ করেছ, কিন্তু ওই সুরেশ বললো বলেই না আমি একটু খোঁজ খবর নিয়েছি। দেখো নন্দীবাগানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, পাড়ার মোড়ের চায়ের দোকানে যারা খেতে আসে তাদের জিজ্ঞেস করলাম, তারা কেউ ননি বলে কাউকে চিনতে পারলো না। নন্দীবাগানটা খুব একটা বড় এলাকা নয়, দেখো এখানে যদি সত্যি সত্যি কোনো ছেলে তার বাবার উপর এরকম অত্যাচার করে তাহলে পাড়ার লোকেদের সেটা জানার কথা, কিন্তু কেউ সেরকম ঘটনার কথা মনে করতে পারলো না। দেখো ছোট বৌমা, দিনকাল ভালো নয়, এখন কাউকে চট করে বিশ্বাসও করা যায় না, আর ওই লোকটা তো রাতে কারখানাতেই থাকছে তাই না? হ্যাঁ বাবা, আজ সকালে গিয়ে দেখি ওই ননী কাকা নিজে থেকেই বেশ কিছু কাজকর্ম এগিয়ে রেখেছেন, ওই মশলা টশলাগুলো বানিয়ে রেখেছেন, আমাদের কোনো অসুবিধা হয়নি, বরং কাজের সুবিধাই হয়েছে। না না, ওনাকে আমি অবিশ্বাস করতে বলছি না, কিন্তু আমি ওই নন্দীবাগানের সেক্রেটারি মানে নাগরিক সমিতির সেক্রেটারি বিপুলের কাছ থেকে একটু খোঁজ নেব। বিপুল আমার খুব ভালো বন্ধু, আর তুমিও লোকটার উপর একটু নজর রেখো বুঝলে। দেখো সব কিছু না জানা পর্যন্ত ওকে আমি 100% বিশ্বাস করতে পারছি না, একটু নজরে রেখো। কোর্টে উঠেছিল, আর ওর রাজসা কি হয়েছে, আর আপনার নামে সবটা কোর্টে বলে দিয়েছে, আর এরপর আপনার পক্ষে জামিন পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে উঠল।
আছিস?